বার্সেল টিপসের আজকের এপিসোডে থাকছে পকটের পাখি ডিম না পারার কারণ তা চলুন ভিডিওর সাথে থাকুন অনেক দিন থেকে পাখি পালন করার পরও পাখি ডিম দেয় না বিভিন্ন কারণ নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবেন তো প্রথমত আসা যায় খাদ্য তালিকা পাখির খাদ্য তালিকায় ভালো মিশ্রণ সিডমিক্স রাখতে পারেন এবং এক্ষেত্রে ভালো সিডমিক্স তৈরি করতে পারেন সব ধরনের সিডমিক্স যেমন চীনা কাউন মিলেট ক্যানারি বাজরা সূর্যমুখী বীজ ধান পোলয়ের ধান ইত্যাদি পাশাপাশি পাখিকে এক ফুট দেন সব ফুট দিন সপ্তাহে তিন থেকে চার দিন আরও দিতে পারেন ভুট্টা ভাঙ্গা ছোলা ভিজানো ভুট্টা সিদ্ধ ডিম দিতে পারেন ভিটামিন ক্যালসিয়ামের অভাব পূরণ করে থাকে এই খাবারগুলো তো যারা বলেন যে পাখি ডিম দেয় না কেন তো সেক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো যে এই খাদ্য তালিকাগুলো আপনারা ফলো করবেন এবং এভাবে পাখিকে খাবার খাওয়াবেন তো দ্বিতীয়ত আসা যায় খাঁচার সাইজ কুকাটের পাখি সাধারণত আঠারো আঠারো বা আঠারো চব্বিশ 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 বা আঠারো ছত্রিশ এই সাইজ খাঁচা ভালো ডিম বাচ্চা করে কারণ পর্যাপ্ত ওরা উরি করতে পারে দেখা যায় বড় পাখি হিসাবে এদের ফ্লাইং না করতে পারলে বা খাঁচার সাইজ পছন্দ না হলে দেখা যায় মেটিং করে না এবং সেক্ষেত্রে দেখা যায় ডিমও দেয় না বা মেটিং করলেও ঠিকমতো মেটিং না করতে পারলে ডিম ফাটেল হয় না আবার দেখা যায় ভালো পার্টস বা লাঠির জন্য ডিম দেয় না কোকাটেল পাখি তো সঠিক পরিবেশ না পেলে বা যে স্থানে রেখেছেন ওই স্থান মানুষ ঘন ঘন আসা যাওয়া করলে বিরক্ত হয় দেখা যায় যে পাখি মিটিং করবে এই টাইমে করে একটা মানুষ গেলে এরা ভয় পেয়ে যায় দেখবেন কোকটেল পাখি কিন্তু অল্প একটু আওয়াজেই অনেক উড়াউড়ি করে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন অনেকে আবার শখ করে বিড়াল বা কুকুর পালন করেন যা কিনা পাখির জন্য ভয়ের কারণ পাখি ভয় পায় পরবর্তীতে দেখা যায় সে পাখি আর ডিম দেয় না এবং মেটিংয়েও সমস্যা দেখা যায় তিন নম্বরে আসা যায় মেডিসিন আপনি দেখলেন যে আপনার পাখি ফুল অ্যাডাল্ট আছে মেল ফিমেলও কনফার্ম এবং সুস্থ অ্যাক্টিভ এক্ষেত্রে মেডিসিন দিতে পারেন ক্যালপ্লেক্স দিয়ে ব্রিডিং কোর্স শুরু করতে পারেন এবং এক লিটার পানিতে এক এম এল সাত দিন দিবেন পর পাশাপাশি কিছু মেডিসিন আছে যেমন ক্যালসিলাক্স অমনিভিট তারপরে ফার্টি ফিট এই ফিটটা পানির সাথে আপনার সাত দিন এক লিটার পানিতে এক এম আর বড় বড় ব্রিডারও অনেক ক্ষেত্রে দেখা যায় এই ক্যালসিলাক্স ওমনি ফিট এগুলো এক ফুটে সফটফুটের সাথে মিশিয়ে পাখিকে খাওয়ায় তা আসলে পাখির খাঁচার পাখি হচ্ছে আপনি যে খাবার দিবেন পাখি কিন্তু সেভাবে অভ্যস্ত হবে এবং তার প্রয়োজন মতো ক্যালসিয়াম ভিটামিন মিনারেল এগুলো উৎপাদন তৈরি করবে তো অবশ্যই পাখিকে ভালো খাবার দিতে হবে ভালো মেডিসিন কোর্স করাতে হবে তো এই বিষয়গুলো যদি অবশ্যই খেয়াল করেন দেখবেন আপনার পাখি থেকে ভালো ডিম বাসা ডিম বাচ্চা পেতে পারেন তো অনেকে বলে যে এখন অনেক দিন থেকে পাখি পালন করছি যে এখন আমার পাখি ডিম বাচ্চা করে না তো তাদের ক্ষেত্রেই আজকের ভিডিওটা করা তো আজকে যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছি এই বিষয়গুলো যদি খেয়াল করেন দেখবেন আপনার পাখি অবশ্যই ডিম বাচ্চা করবে আর পাখি পালন করি আমরা সাধারণত পাখি যেন ডিম দেয় এবং সেখান থেকে বাচ্চা ফুটলে ভালো লাগে তো অনেকেই কিছু নিয়ম কানুন আছে এগুলো না না মানার কারণে পাখি দেখা যায় ডিম বাচ্চা করে না তো দেখা যায় তো এই ভিডিও প্রত্যেকটা অংশ গুরুত্বপূর্ণ যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্ট করবেন কারণ একটা ভিডিও বানানো হয় লাইক কমেন্টের জন্যই তো যারা ভিডিওটা আসলে টেনে দেখেন তারা সব বুঝেন না কথাগুলো তো পরবর্তীতে আবার প্রশ্ন করেন তো তাদের জন্যই বলতেছি যে রিকোয়েস্ট আপনাদেরকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আরেকটা বিষয় যারা এখন আমাদের পরিবার সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন পার্সেল টিপসের সাথে থাকবেন নোটিফিকেশন নতুন ভিডিওর জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম